আজকে একটা বড়ই খুশির দিন আমার কাছে। অন্তত দেখলেই রান্না ফান্না বসিয়ে দিচ্ছে, আর এগুলো তো ভাজ করা ছিল, এগুলো এখন ভাজবো। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের গাছ এত বৃষ্টি হচ্ছে যে একটু ঝরে পড়েছে আর কি। এই যাই হোক, প্রচুর ফুল দিয়েছে এই গাছটা একদিনও। আর এই বেলি ফুলের গাছের থেকে আবার নতুন এটা বেরিয়েছে। আর তো দেখতেই পাচ্ছ জল কেন দিচ্ছি না, কারণ প্রত্যেক দিন মাটিগুলো এরকম ভিজে থাকছে বৃষ্টির জন্য। গোলাপ গাছ তো এই মোটামুটি নতুন এটা বেরিয়েছে, এটা চলছে মোটামুটি, আপাতত আর কুড়ি আসেনি, দেখা যাক। আর জবা গাছে এটা ফুটবে ফুটবে করছে। আর আমার ধনে পাতা গাছগুলোকে দেখো, বেশ ভালো বড় হয়েছে কিন্তু। আর মানি প্ল্যান্টটাকে আমি বাইরে বার করে দিয়েছি, কারণ এই যে হলুদ পাতা হচ্ছিল ওই জন্য। তো এই দেখো, চলো ছাদে যেতে হবে একবার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। প্রচন্ড রোদ উঠেছে, আর আমি এই যে বড়ির ডাব্বা দুটোকে একটু রোদে দিতে এসেছিলাম, এক ঘন্টা থাকুক শিশিতে করেই দিলাম, কারণ প্রচন্ড রোদে তাপ আছে, গরম হয়ে যাবে পুরো। চলো নিচে যাব। নিচে আজকে মোটামুটি গ্যাস পরিষ্কার আমার সব ওসে হয়ে গেছে। আমার বর আমাকে প্রচন্ড হেল্প করেছে সত্যি, তাই কালকেও নিজেই নিজেকে বলছে আমি বেকার মোগলাইটা খেতে চাইলাম। খেতে চাওয়ার জন্য না, এটা মানে কালকে রাতে তোমাদের সাথে আর সত্যি কথা বলার মতো অবস্থা ছিল না, এত হাতটা জ্বলছিল। ফুসকা তো পড়বেই, দেখো সেটা তো আর বলার কথা না, ওরকম ফুটন্ত তেল ছিটে আসলে তো হবেই। কিন্তু মানে কোলগেট লাগিয়ে সার মানে এত আমার জ্বলছিল যে আমি কোলগেটটা লাগিয়ে দিয়ে তারপর ভেজা রুমাল একটাকে দিয়ে ও বেঁধে রেখে দিয়েছিল। তারপর 4:21 নাগাদ আমার ঘুমটা ভাঙলো, তখন দেখলাম জ্বলাটা অনেকটা কমে গেছে, প্রায় নেই বললেই চলে, যেটুকু ওটুকু থাকবেই। তো তারপরে আমি তাড়াতাড়ি করে রুমালটা খুলে রেখে দিলাম, তারপর আমি এমনি ঘুমিয়েছিলাম, কারণ ভেজা রুমাল তো সেটাকে বিছানায় নিয়েও ঘুমাতে পারছিলাম না, হাতটা সোজা রেখে ঘুমিয়েছি সারা রাত এই আর কি। আর হাতের অবস্থাটা কেমন সেটা নয় তোমরা দেখেই নাও আর কি। আর আমি যাব এবার নিচে, হাতের জায়গাটা হয়ে রয়েছে পুরো লাল, বুড়ো আঙুলের ওপরটা সেটা তো তোমরা দেখতেই পেলে, আর নিচটাতে পড়েছে অল্প অল্প ফোসকা, লাল হয়ে সেই জায়গাটা একটু ফোসকা পড়ে রয়েছে, ওটা ঠিক আছে, বেত দিয়ে পেটালে যেরকম হয় ওই রকম হয়ে রয়েছে আর কি। আর দুটো আঙুলে অল্প অল্প ছোটো ছোটো হয়ে পড়েছে। ব্যাপারটা হচ্ছে ও বাসনটা মেজে দিয়েছে কালকে রাতে, যা যা ছিল প্রত্যেকটা বাসন ওই মেজেছে, আমাকে মাজতে হয়নি। ডিসপেন্সারটাও ওই মেজেছে, আমাকে মাজতে দিচ্ছে না, বলেছে রান্নাটাও নাকি ও করবে, এরকম নানা কোনো দরকার নেই, আমি করে নেবো, পুরো ঝাপসা আসছে মনে হচ্ছে। চলো যাই, এবার ব্রেকফাস্ট বানাই। চলে গেছে তো তাই জন্য হেঁটে হেঁটেই নামতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। এক সেকেন্ড ধরো, যাই না অন ক্যামেরাটা কী হয়েছে, হঠাৎ করেই দেখছি একটু আপছাপছাই লাগছে দেখতে, যাই না রোদের জন্য হতে পারে। যাচ্ছি, আসলে মামনি বলেছে বিটা টাইম লাগাতে তুলে দিয়ে, ব্যাস ওর মাথায় যখন ঢুকেছে আনতেই হবে, আর ও অফিসের কাজের জন্য উঠতে পারছে না, আর আমাকে পাগল করে দিচ্ছে। যাও যাও নিজের দোকানটা থেকে গিয়ে নিয়ে আসো, নিয়ে আসো, নাহলে রান্না করতে দেবো না। এই করতে করতে এখন যাচ্ছি আমি নিচে, যাই আগে নিয়ে আসি, এখন আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে এসে, আর কি করা যাবে। ডাল আমি বাটিটাতেই সেদ্ধ করেছি, এটাতেই ফোড়ন ঠোড়ন দিয়ে মানে ফোড়ন এটাতে দিয়ে নিয়ে তারপর করেছি এই কড়াইটার ওপর। আমার এত রাগ হয়েছে কালকে থেকে, আমি আজকাল কড়াইটাতে রান্নাই করছি না, এটায় তেলগুলো রয়েছে ওটা নিয়ে নিয়ে সব কাজ করছি। ফ্রাইং প্যানটাতে কাকরোল ভাজা বসিয়েছি, এই কড়াইটার ওপর আমার বিশাল মাথা গরম আছে, আমি করবো না কদিন রান্না এটার মধ্যে তো। আর এই হচ্ছে ডাল, যাই হোক ওর ওপরেও মাথাটা গরম করে লাভ নেই, কি আর করা যাবে। আর এই করবো হচ্ছে বেলে মাছ দু পিসি করবো, 4টে আনা আছে, ও না দুটো করে মাছ খেতে চায় না, আর আমারও খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য এক পিস করেই করছি। আজকে ডাল, কাঁকরোল ভাজা আর বেলে মাছটা করবো। ওদিকে তো দেখলেই রান্না ফান্না বসিয়ে দিচ্ছে, আর এগুলো তো ভাজ করা ছিল, এগুলো এখন ভাজ করবো, এগুলো সে কালকে জামা কাপড় রাত্রে না আর ভাজ করতে পারিনি, যাই হোক। আর আরেকজনের কাজ দেখো, এ দেখো আমি পাইনি ওখানে গিয়ে বিটাটাই নো, আবার আগের সেই 13 মেইন রোডের দোকানে ফোন করলে দাদাটা ওষুধ দিয়ে যায়, ওকে ফোন করে আনালো, কি জ্বালা। দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দিকে বসিয়েছি আমি ভাত, এখানে ভাতটা হচ্ছে, আর এখানে মাছটা হয়ে গেছে, খুব রিচ করিনি, যেটুকু দরকার সেইটুকুই। আর এখানে আছে হচ্ছে ডালটা, আর ডালের নিচে রয়েছে কাঁকরোল ভাজা, যেটা করতে আমার সময়টা বেশি গেছে। স্নান দান হয়ে গেল, এদিকে বসিয়েছি এখন সব কিছু। এই তো চলো এটাকে ঢাকা দিয়ে, এখন একটু রোদটা পড়ে গেছে, যদি ওখানে জামা প্যান্ট মেলা এখন, আর এই জানলাটা আজকে দিয়ে রাখতে হচ্ছে, এত হাওয়া আসছে আমার গ্যাস নিভে যাচ্ছে। ছাদে যেতে হবে, কারণটা হচ্ছে বড়ি দেওয়া রয়েছে, মনে আছে কি তোমাদের? আমার তো মনেই ছিল না, এখন মেঘ দেখে মনে পড়েছে, বসিয়ে দিই না চলে যাব, কিন্তু হলো না, মামি ফোন করলো আমাকে, আমার মামি আর কি, তো ব্যাস একটু কথা বলতে লাগলাম, মামি রাখছিল না আসলে, মামি আর আমি অনেকক্ষণ কথা বলি ফোন করলে। এবার
যেহেতু ফোন রাখছিল না লাস্ট টাইম, মামিকে বললাম মামি গো একটু দাঁড়াও আমি আগে বড়িটা ছাদ থেকে নিয়ে আসি, কারণ মেঘ করেছে জানো তো, না না ভাবলেও আমার নিয়ে যাওয়াটাই ভালো হবে। আছে তোমার বড়ি ফোটো? হ্যাঁ আছে। আরে বাবাকে বলবো এক প্যাকেট ফ্যাকেট পাঠাতে। বাহ ভালো গরম হয়েছে, এই যে এরকম এক কৌটো, এরকম এক কৌটো, দু কৌটো পাঠিয়েছে, মানে প্যাকেট পাঠিয়েছিল, আমি কৌটোতে রেখেছি। তো চলো নিচে গিয়ে কথা হবে, বৃষ্টিটা আসবে আসবে করছে, আমি ভাতটাও বসিয়েছি জানো তো। ছাদে আসলে খুব একটা যেতে ইচ্ছে করে না, কিন্তু ওই আর কি। আর আজকে একটা বড়ই খুশির দিন আমার কাছে অন্তত, হয়তো হ্যাঁ তারা এগুলো রেখেনি, হয়তো হ্যাঁ তোমরা বলবে এইটুকুতেই এরকম। আমি সিরিয়াসলি আমি 1 লাখের স্বপ্ন তো দেখি না, ওটা পূরণ হলে বোধহয় আমি নিজেই হার্ট অ্যাটাক করবো যে কি হয়ে গেল আমার সাথে। 1 লাখের স্বপ্ন আমি দেখি না, আপাতত আমি 1000-এর স্বপ্ন দেখি, আমার সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার হবে 1000, এইটুকু স্বপ্নই আমার কাছে রয়েছে। অন্তত আমি একটা ইউটিউবার এই তকমাটা পাবো, অন্তত কেউ আমাকে সেই দিন আর বেকার বলতে পারবে না। হ্যাঁ আমি চাকরি করি না, এটা ঠিক কথা জানো তো, আমার চাকরি করতে ইচ্ছে করে না, অনেকের একটা শখ থাকে না, চাকরির শখ আমার কোনো দিনই ছিল না। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, গ্র্যাজুয়েশন বিকম, তো গ্র্যাজুয়েশন বিকমে প্রচুর আমার বড়ই চাকরি করছে, কিন্তু আমার কখনো মনে হয়নি যে আমি চাকরি করব, চাকরি করব বলে পড়াশোনা করছি এরকমটা নয়। তবে হ্যাঁ নিজে কিছু একটা করবো এটা, কারণ কি বলতো চাকরি আমি এই কারণে করব না, কারণ আমি কখনো কারোর অধীনে থাকবো ওভাবে আমি মানে আমি পারিনি, কারণ আমার ওপরে যদি কেউ চেঁচায়ও না, যদি ভুল করি টিএল বা ম্যানেজার স্বাভাবিকভাবে বলবে, কেউ তো আমাকে ছেড়ে দেবে না, তো সেই জিনিসটা আমি নিতে পারবো না। বাড়িতে এসে হয়তো কান্নাকাটি করবো, ওখানেই কেঁদে দেবো, তো ওই ভয়ে কোনোদিনই চাকরির ইন্টারভিউর আইটা কেমন এরকম নয় যে আমি ইন্টারভিউ দিয়েছি পাইনি, সেটা কিন্তু না, আমি কখনো ইন্টারভিউ দেওয়ার চেষ্টাই করিনি, মানে দিইনি। ইন্টারভিউর আইটা কেমন হয় আমি তাও জানি না, কিন্তু এই বিষয়ে জ্ঞান রয়েছে যেহেতু আমার বর করছে আমার দাদারা করে, তো ওই বিষয়ে আমি জানি প্রাইভেট ফার্মটা কীরকম হতে পারে, নন আইটির কীরকম কী, এই জিনিসগুলো আমি জানি। তো সেটা নয় ঠিক আছে, তাই জন্যে অনেকের কাছে হয়তো আমি বেকার, বা মামনিকে অনেকে জিজ্ঞেস করে তোমার বৌমা কি করে, চাকরি করে কি না ব্যাঙ্গালোরে, এইরকম আমার মাকে অনেকে জিজ্ঞেস করে, তো তারা বলে না কিছু করে না ঘরে এরকম মামনি। তবে হ্যাঁ এটা ঠিক কথাই, কিন্তু মামনি কিন্তু আমাকে বেকার বলে বা এরকম কিছু নয়, মামনি সবসময়ই বলে হ্যাঁ ঠিক আছে হবে, মামনি ভীষণভাবে সাপোর্ট করে। এমনকি আজকে যে আমার সদস্য সংখ্যা মানে আমার পরিবার যে 500 হয়েছে, এটার পেছনে কিন্তু সবচেয়ে বড় হাত মামনি রয়েছে। হ্যাঁ অবশ্যই আমার বরের তো রয়েছে, আমার ফার্স্ট সাবস্ক্রাইবার আমার বর, তো সে তো ঠিক আছে, কিন্তু ওই আর কি, মানে আমি অন্তত এখন তো কাউকে বলতে পারবো না যে আমি ইউটিউবার। হ্যাঁ আমি ইউটিউব করি, সেটা আমার শখে, আমি কিন্তু ইউটিউবার নই এখন অবধি, তকমাটা আমি পাইনি, এই তকমাটা পাবো সেই দিন যেদিন আমি মনিটাইজেশন পাবো। তো দেখা যাক কি হয়, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। হ্যাঁ তবে আরও একটা কথা, অনেকেই মানে এখনো অবধি আমি দিনের তো পুরো শেষ হয়ে যায়নি, এখনো অবধি যা কমেন্ট পেয়েছি তোমাদের এত কেয়ার, এটা লাগাও দেবলি না ওটা করেছো কিনা, বিশেষ করে আমার ম্যাম আবার সেই জয়া ম্যাম কমেন্ট করেছিল, আমি ভীষণ ভীষণ খুশি হই এগুলোতে, কি আর বলবো, মানে মানুষের টাকা পয়সাটাই সব কিছু না, এগুলোও একটা, হ্যাঁ আমি ইউটিউব করে কিছু আর্ন করি না এটা ঠিক কথা, কিন্তু এদের তো পেয়েছি, আমি এই কমেন্টগুলো পাচ্ছি, এত লোকের ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। তো শুধু মনিটাইজেশন অন হলেই যে মানুষ টাকা পেয়ে যাবে সাথে সাথে সেটাও নয়, যারা ইউটিউবে আছো বা এই সংক্রান্ত কথাবার্তা এখন অনেকেই জানে, তো টাকা পাবো মনিটাইজেশন অন পেলে অন হলেই এটা আমার কাছে বড় কথা নয়, মনিটাইজেশনটা অন হওয়া মানে আমি একজন ইউটিউবার, এই তৎমাটা আমি পাবো, এইটুকুই আমার কাছে অনেক বড় কথা, ব্যাস। অনেকের কাছে আমি বেকার, তো সেই তকমাটা থাকবে না যে আমি বেকার, এইটুকুই যা। তো চলো এবার নিচে যাই, অনেক কথা হয়েছে, আমার ভাত বোধহয় গলে পাক হয়েছে। যাই হোক ছাদ থেকে তো লাফাতে লাফাতে নেমে এলাম, আসলে কথাটাই বললাম না, 500 সাবস্ক্রাইবার তো অনেকদিন আগেই হয়েছিল, তোমরা অনেকেই খেয়াল করেছো এখন তো সাবস্ক্রাইবার খোলাই থাকে। তো আজকে খুশির দিন, কারণ হচ্ছে কালকেই হয়েছে ওটা, কিন্তু কালকে রাতে না আমি আর ব্লগ বানাতে পারিনি, মানে কথা আর বলতে ইচ্ছে করলো না, টাইপ করে যে কমিউনিটিতে একটা পোস্ট করব সেটা তো পারিনি, বাদি দাও যেহেতু ডান হাত, তাই জন্য আজকে সকালে একটা পোস্ট করেছি, কমিউনিটি পোস্ট আমার খুলে গেছে, তো এটা আরেকটু আরও ভালো লাগা, যা হয়তো বলবে কমিউনিটি পোস্টের জন্য এত মাথা ব্যথা কেন, যারা আমরা ইউটিউব করি আর বিশেষ করে আমি অনেক দিন ধরে চেষ্টা করে করে আজকে এই জায়গাটায়, তাই জন্য আমি বোধহয় একটু বেশিই খুশি হয়ে গেছি। যাই হোক এটুকুই বলার ছিল, আজকে বড়ই খুশি দিন এটা সত্যি কথা। তো চলো একটু বাদে খাবো, আমার ভাত হয়ে গেছে আর একদম ঠিকঠাক নামাতে পেরেছি, গলেনি ভাত। আমি আজকে ঘুম আসছিল না করে দুপুরবেলা
চারটের সময় ঘুমিয়ে পড়েছি লাস্ট বিকেলের দিকে, আর এই হাতটায় না ওষুধ মাখা, ওই জন্য ঠিকঠাক ফোনটা ধরতে পারছি না, এখানটায় লেগে যেতে পারে ওই জন্যে। যাই হোক, তো আজকে তো আর সেরকম দেখানোর কিছু নেই, ভেবেছিলাম বিকেল বেলাটাও একটু ছাদে যাব। কোথায় কি, চারটের সময় তো ঘুমিয়েই পড়েছি, উঠে দেখছি না 6টা বাজে আর অন্ধকার হয়ে গেছে প্রায়, মানে হতে চায় আর কি, এখানে সম্ভবত 7টা সাড়ে 7টা এসে থেকে দেখি 7টা সাড়ে 7টাতে সন্ধ্যা হতো, কিন্তু এখন হয়তো বেলা ছোট হয়ে আছে, কিন্তু ওয়েদারে সেরকম কোনো চেঞ্জ কিন্তু নেই, যেরকম ছিল সেরকমই আছে। ওয়েদারের খুব একটা চেঞ্জ এখানে হয় না, যেরকম ঠান্ডা থাকতেই মানে থাকে অল টাইম সেরকমই থাকে, ওয়েদার খুব একটা চেঞ্জ হবে না। আর কালকে আমাকে শ্যাম্পুটা করতেই হবে, দেখে বুঝতেই পারছো। যাই হোক, তো কলকাতায় শুনছি এই টাইমে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরাও প্রত্যেকে সাবধানে থাকবে, আর খুদে সদস্যগুলোকে বাড়ির খুবই সাবধানে রাখবে, কারণ এই টাইমে তো প্রচণ্ডই ঠান্ডা লাগবে। সবাই মোটামুটি এবার বলবে যে ঠান্ডা লেগেছে, এই কারণ গরম থেকে ঠান্ডাটাই সবে, এখন ওয়েদারটা চেঞ্জ হবে। যাই হোক, তো আজকে আর কথা বাড়াবো না, রাত্রে ধোসা টোসা বানিয়ে নেবো কিছু একটা, সেরকম কোনো প্ল্যান নেই আজকে। আর যা কালকে ছ্যাঁকা খেয়েছি, আমার বোন নিজেই ভয় পেয়ে গেছে, ও আর ওইসব কিছু খাওয়ার দিকে আছে যাচ্ছে না, বলছে আজকে ধোসা খাওয়াবো তেল ছাড়া, তো ওই আর কি। চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের ভালো লাগলো কিছু অন্তত, যদি নতুন কোনো বন্ধু আসো চ্যানেলে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। আর আজকে যেরকম আমার খুশির দিন, আমাকে যারা ভালোবাসো আমি জানি তাদের প্রত্যেকের খুশির দিন আজকে, তো চাইবো এভাবেই পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের জন্যই এতটুকু আসতে পেরেছি, আমি আরও পথ এগোতে চাই, অবশ্যই তোমাদের সাপোর্ট চাই, তোমাদের ভালোবাসা চাই, এভাবেই যেন এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো টাটা।